আসসালামু আলাইকুম সাদ্দ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ভাই, কেমন আছেন আপনি? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। আপনার নতুন খামারে আজকে আমরা চলে আসলাম, তো এখানে কবে আপনার আসা? ঈদ এর 27 দিন আগে। আমরা তো পূর্বে আপনার একটা ভিডিও করছিলাম, সেই ক্ষেত্রে আপনার দর্শকটা ভালো সাড়া পেয়েছি, যার কারণে আপনার কাছে আবারও ছুটে আসা। তো এখানে কত জোরে মোট কবুত রয়েছে ভাই? এখন কবুতরের পিছনে আপনার কত জাবত আছে? দুই বছর জাবত আছে। আচ্ছা, এখানে আপনার দেশি এবং ফেন্সি কবুতর দেখতেছি, আপনার দুটোটা মিলিয়ে পালতেছে তাই না? তো এখন আপনার কবুতর কি শখ থেকে পালেন নাকি লাভ থেকে পালতেছেন? শখ থেকে পালতেছেন। তো এখন আপনার যে ফেন্সি যে বাচ্চাগুলো আপনি বিক্রি করেন, এগুলি কি আসলে সাধারণত হাটে নিয়ে বিক্রি করেন? খামারে কি থেকে বিক্রি করা হয় আপনার? আচ্ছা, আপনার এখানে কি রানিং জোড়া আছে বিক্রির মতো? এখন আপাতত নাই, এখন তো আমি লোকজন করে এই খামারটা করছি, কারণ আমার আগে কিছু কবুতর করছি, দিয়ে দিয়েছি কালকে, প্রায় 2 জোড়া সেল হয়েছে। কি কবুতর সেল করলেন? এই আপনার কাগজি দেশি যে বোম্বাই টুম্বাই আছিল, এগুলো হাফ ডা 20 জোড়া জেল দিয়ে দিয়েছি কালকে। অনলাইনে বিক্রি করলেন না আপনার এমনিতে বিক্রি করলেন? না না, আমার মাদুদির থেকে একজনের নাম পর থেকে এসে নিয়ে গেছে। তো এমনি তো সাধারণত আপনি বাচ্চা বিক্রি করেন, পেছি সম্ভবত জানি না তো। এর আগে মনে আপনার ফোন দিছে হয়তো বা কয়েকজন আপনারা? জি, বেচছি প্রায় অনেকগুলো কবুতর বেচছি। আজকে সকালে এক পেয়ার বেচা হয়েছে 2900 টাকা নিউ আইডল। আচ্ছা, কি জাতের কবুতরটা? এটা আপনার বারহুমা। আর পাশের রুমের জন্য বেডিং এর জন্য রাখেছেন? হ্যাঁ, তা মোট 3টা রুম আপনি করছেন, নতুন করে নিচ্ছেন তাই না? এটা কি আপনাদের নিজস্ব না আপনাদের ভাড়া নেওয়া? এটা আমার ভাড়া। এটা কত টাকা ভাড়া হয়েছে আপনার এখানে? 1 বছর 22,000 টাকা অ্যাডভান্স করে দেওয়া হয়েছে। তো এখন আপনার এই যে নতুন করে যে আসবাবপত্র আপনি ইয়ে করলেন, দেখলাম কবুতরের জন্য, এইগুলি আপনার মোট কত টাকা খরচ হয়েছে এগুলি পিছনে? প্রায় 12-13 হাজার টাকা খরচ হয়েছে আপনার। হ্যাঁ, এগুলি আপনার এই যে কাঠের গুলো দেখতেছি নিজে থেকে তৈরি করছেন না আপনার কোনো মিস্ত্রি দিয়ে? আচ্ছা, এখানে মোট কত জোড়া কবুতর রাখা যায় বললেন? এখানে 100 জোড়া রাখা যাবে আশা করি, এখন তো সারা থাকবে, ওই নিচে উপরে মিলে 2 রুমে 100 জোড়া রাখা যাবে। আচ্ছা, তো প্ল্যানটা আপনার অনেক বড় ধরনের চিন্তা ভাবনা আছে। এখানে 100 জোড়া থেকে 150 জোড়া রেসার করা হবে ইনশাআল্লাহ। তো আমাদের কিছু কালেকশন দেখান দর্শকদের, আর একটু কথা আপনার সাথে না বললে না হয়, আসলে আমাদের কিছু দর্শক রয়েছে যারা আসলে কবুতরের রোগবালাই সম্বন্ধে একটু জানতে চাচ্ছিল আর কি, যে আসলে কবুতর যে রোগগুলো হয়, সেই রোগগুলো হইলে আমরা কিভাবে এগুলি আসলে ইয়ে করবো, সেই ব্যাপারে একটু যদি বিস্তারিত ধারণা দেন আমাদের দর্শককে। মূলত আপনার বছরের আগে ভ্যাকসিন করলে সবকিছু ভালো হয়, তারপর ঠান্ডা লাগলে আপনার জন্য, আপনার যদি ঠান্ডা লাগে তাহলে অ্যানাবাইসিন আছে, তারপরে তারপরে ইকেপ আছে আর কত? আচ্ছা, এমনিতে আসলে কবুতর টাল হলে কি অবস্থা আপনার, কি করে নিও? ভাইরাস আসলে কোন সময় আপনার এই ভাইরাসটা আসলে বেশি আক্রান্ত হয় কবুতর? আমরা তো মূলত আগে আটকা করতাম, তো তখন আপনার শীতে একটু কষ্ট হতো, আর এমনিতে যদি সাইরা থাকে খোলামেলা তাহলে সমস্যা নেই, কবুতর ডিম বাচ্চা কম দেয় না বেশি দেয়? না না, সমস্যা নাই, ডিম বাচ্চা করবো ভালোই, কিন্তু আপনার
আটকাতে একটু যদি রেস্টে রাখা সম্ভব হয় তাহলে আপনি ভালো হবে বেশি। কবুতরটা যেমন দুইবার বাচ্চা করলো, 15 দিন রেস্টে দিয়ে আবার বাচ্চা করালো, তাহলে বাচ্চার কোয়ালিটি ভালো আসবো আর বাচ্চা নষ্ট হইব না। আচ্ছা শান্ত ভাই, আপনার এখন আসলে যে সিজন, আসলে এখন কোন কবুতরের আসলে চাহিদা আপনার কাছে? আপনার এখন রেসার আর গ্রিজেলের চাহিদা সব জায়গায়। আচ্ছা, রেসার এবং গ্রিজেলের চাহিদাটা আপনার, এটা আপনার ইয়ার দিক দিয়ে বলতেছেন। তো আপনার এই বাজারে গেলে দেখি কিছু কিছু বোম্বাই কবুতরের আপনার চাহিদা থাকে। এখন মুম্বাই আপনার বেশ তো অনেক, এখন মুম্বাইয়ের মার্কেট কমে গেছে, এখন আপনার রেসার আর ডিজেল এটা চাহিদা সবসময় থাকবে, ইনশাল্লাহ সবসময় থাকবে। হ্যাঁ, আচ্ছা, আপনার এখানে ভালো রেসার এবং এই কিছু কবুতরের আমাদের একটু কালেকশন দেখেন তো দর্শককে। এখানে তো সব কবুতর সারা, তাইলে আপনার ব্রিডিং রুমে গেলে। আচ্ছা, এই যে এই আপনার এই যে গ্রিজেলটা দেখতেছি, এটা আসলে আপনার যে মাটি, তাই না? জি জি, এটা মাটি। এটা আপনার কবে সংগ্রহ করা ভাই? এটা আমার প্রায় 1.5 মাস। 1.5 মাস আগে? জি, ঢাকা থেকে আনা। এটা কি আপনার ডিম বাচ্চা করছে আপনার এখানে? হ্যাঁ, এটা একবার বাচ্চা করছে, তারপরে বাচ্চা রেখে কি দিয়ে আমার রেস্টে দেওয়া হয়েছে আমার ধরেই কয়েক দিন ধরে ডিম দিচ্ছে। আচ্ছা, কবুতর রেস্টে কি জন্য দেন আপনারা? রেস্টে যেন আমার কবুতরটা অসুস্থ না হয়ে যায়, বেশি বেশি বাচ্চা নেই, কবুতর অসুস্থ হয়ে যাবে, এই জন্য আপনারা একটু রেস্ট রাখছেন, তাই না? তো এখানে আপনার এই আপদ অবস্থা আসলে মোটামুটি দেখতেছি আপনার পরিবেশটা অনেক ভালো। আসলে আপনার সব কিছু তো আপনার যত্নের উপরে একটা ডিপেন্ড করে, কবুতরের রোগ বালায়, তাই না? আচ্ছা আচ্ছা, তো এখানে আপনার এখানে দেখতেছি আপনার বাসা থেকে অনেক দূর আপনার এই জায়গাটা, তাই না? তো এখানে কিভাবে আপনার এখানে এসে দেখাশোনা করেন বা কিভাবে আপনারা কয়জনে? তো আপনার বেকার থাকে, উনি দেখাশোনা করে বেশি, আমি রাত্রে আর সকালে আসি। আপনি রাত্রে সকালে শুধু আসেন? হ্যাঁ, দেখাশোনা পরিষ্কার এগুলা পুরি করে, খাবারটাও নিয়ে যায়। আচ্ছা, এখন কি আপনারা কোনো হাটে নিয়ে কবুতর বিক্রি করেন? না, এখন হাটে যাইতে হয় না, ইনশাল্লাহ যে বাচ্চাগুলা হয় ওগুলো বাসায় সেল দিয়ে দেয়, আর আপনার আরো বাচ্চা ওরা নিতে পারে না, এই জন্য আর কি কবুতর বাড়ানোর চিন্তা ভাবনা। কবুতর তো আপনার অবশ্যই বাড়াইতে হবে, তাই না? যদি দর্শকদের যদি চাহিদা থাকে সে অনুযায়ী আপনার কবুতর যাইতে পারে, নাহলে আমার ইয়েতে চান্সে 100 জোড়া রেসার করানো। আচ্ছা, কবুতর আসলে কার কাছ থেকে কবুতর নিলে আসলে লাভবান হওয়া যায় বেশি? খামার থেকে নিলে লাভবান হওয়া যায়, যেমন ডিম বাচ্চা না করলে হেগো গাছ এসে বলা যায়, আর খামারে আপনি বিশেষ করে যাই না খারাপটা দেবো না। আচ্ছা দেখি শান্ত ভাই, আপনার নরগুলো দেখি। হ্যাঁ, প্রথম কোন কবুতর দিয়ে শুরু করছিলেন আপনি? প্রথম আমার কি কবুতর দিয়ে দেখেছিল, এখন আপাতত দেখি না। আচ্ছা, আপনার এখানে গ্রিজেল বা লেসার এরকম কোন কবুতর আছে পুরানো আপনার কাছে যে ডিম বাচ্চা আপনার বেশি দিচ্ছে আপনার এখানে? জি জি, আমার ওই ঘরে এক জোড়া আমার খামারের ফার্স্ট মানে ফেঞ্চি জগতের ঢোয়ার ফার্স্ট এক জোড়া সিলভার হুমা আছে, এটার বাচ্চাগুলো ইনশাল্লাহ অনেক ভালো আছে, আজকে এক পেয়ার বেসলাম 30 টাকা, এটার বাচ্চা আমি 1500 নিচ্ছে এই পর্যন্ত রেছি না। কয়বার ডিম বাচ্চা করছে আপনার এখানে? আমার এখানে এসে মনে হয় 8 বার বাচ্চা বিক্রি করছেন। আচ্ছা, লক্ষা দেখতেছি আপনার এখানে? জি, লক্ষা এটা একটা রয়ে গেছে আমার, ছিল তো আগে, এটা কি এটা নটটা, তাই না? নটটা, এই জন্য তো মাটি লাগবে ভাইয়া। জি, এটা এখন মিলাবো না, আড়ে যাইতে পারি না। তা আমাদের দর্শক যদি নিতে চায় সেক্ষেত্রে কি বিক্রি করবেন? জি, এক্সট্রা তো এটা নিলে নিতে পারবো, আর কয়েক জোড়া রেসারের নর আছে এক্সট্রা কয়েক পিস, এটা যদি চাই কেউ নিতে পারবো। দেখি ভাই, এই নটটা ঢুকে দিতে চিলা চিলা নটটা কিন্তু অনেক বড় দেখতেছে আপনার এখানে, এরকম মাটি আমি আসলে সচরাচর খুব কম দেখি। আপনার কোন গ্রিজেলের ক্রস নাকি আপনার? দেখি একটু চোখটা একটু দেখি,
আচ্ছা শান্ত ভাই, এই জোড়াটা কি আসলে বিক্রি করবেন আপনি যদি কোনো দর্শক নিতে চায় আমার? হ্যাঁ, কেউ চাইলে নাও যাবে, সমস্যা নাই, দিতে পারবো। আচ্ছা প্রাইসটা সম্বন্ধে একটু আইডিয়া দিবেন। প্রাইস পুরো 3,500 টাকা। 3,500 টাকা। সেক্ষেত্রে যদি দর্শক আলোচনা করতে চায় আপনার মাধ্যমে, হ্যাঁ দরদাম করতে পারবো? আপনার চ্যানেল থেকে আসলে তাহলে কিছু টাকা ছাড় দিতে পারবো। এমনিতে আসলে আপনার কবুতর কিন্তু বিক্রির মতো নাই আমি যতটুকু জানি। জি জি, বিক্রির মতো নাই, কিন্তু আমি রেসারবাদী কিছু রাখবো না, এগুলো সব চাইনিজের মার্কেট। শুধু রেসারগুলো রাখবেন আপনি? হ্যাঁ, আর বাকি সবগুলো কি বিক্রি করার আপনার নিয়ত? এখানে সব রেসার থাকবে। তো শান্ত ভাই, আপনার এই প্রথম, আসলে বেশি দিন হয় না আপনি শুরু করছেন খামারটা, তো এখানে খাবার টাবার কিভাবে দিচ্ছেন? আপনার কত টাকা খরচ হইতেছে আপনার খাবারের পিছনে? আমার খাবার তো আগে মিলে আনো, আমার ওই খাবারে যে খাবার নি তো এখান থেকে আর কি এখানে পাঠাই দিই ভাই, আমার বস্তা খাবার। আচ্ছা, আপনার এখানে ওষুধের কেমন টাকা খরচ হইতেছে আপনার মাসে? ওষুধ আপনার মাসে 500 টাকা, 500 থেকে 600 টাকা মতো লাগে। হ্যাঁ, ভিটামিন একটু বেশি লাগে। আচ্ছা, এমনিতে আসলে যদি ডিম বাচ্চা কম দেয় কবুতরে, তারপর আপনার করণীয় কি? তাহলে আপনার কিডনির চেষ্টা করায় ভিটামিন পড়ালে ইনশাআল্লাহ ডিম দিবে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আসলে আপনার কতদিন পরে আসলে ডিম দেওয়ার সম্ভাবনা থাকতে পারে? এক সপ্তাহ বেশি সময় নিলে, এক সপ্তাহ ভিতরে ডিম বাচ্চা করবে।